কিন্তু তার মধ্যেও আবার কমপ্লিট লকডাউন যে কথাটা চালু হয়েছে সারা রাজ্যে, সেই কমপ্লিট লকডাউনটা হচ্ছে, এটা যদি কোভিডটা সংক্রামক হয়ে ছড়াতে না পারে, আমরা কোভিডের চেনটাকে একটু ব্রেক করছি, এটা এক্সপার্টসদের মানে পরামর্শ অনুযায়ী। একটা হচ্ছে যে আপনারা দেখছেন যে আমরা টেস্টিং বাড়াচ্ছি, ফলে কেউ কেউ বুঝতে পারছেন যে নাম্বারটা হয়তো বেশি দেখাচ্ছে, খুব স্বাভাবিক। যখন আমার একটা ল্যাব ছিল তখন একটা ল্যাবে হতো, এখন আমার 56টা ল্যাব, তার মধ্যে 26টা ল্যাব হচ্ছে যেখানে ছোটো ছোটো হয়, 25-30টা হয়, 30টা বড় ল্যাব আছে। যাই হোক, টেস্টিং আমাদের এখন 17,000-এর মতো আমরা ডেলি করছি, 16,000-17,000। তো 16,000-17,000 টেস্টিং করলে 2,000-2,100-300 এটা একটা হচ্ছে। আর এখন তো কোভিডটা একটু পিকে চলছে, আর বাংলা আপনাদের আমি আগে বলেছি বাংলা সিস্টেমটা হচ্ছে, বাংলা 8টা নর্থ ইস্টার্ন স্টেটের বর্ডার, নর্থ ইস্টার্ন স্টেটেরও অনেকে আসছেন এখানে ট্রিটমেন্ট করবার জন্য, কমপ্লেন বা ট্রেন তো চলছে। দুই হচ্ছে বাংলা 3টে আন্তর্জাতিক বর্ডার আছে অনেকগুলো 3টে রাষ্ট্রে, তাছাড়াও বাংলা বিহার উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যার আর ঝাড়খণ্ডের বর্ডারও আছে। সুতরাং বাংলাতে বাংলাটা বড় সেন্সিটিভ এবং বাংলায় প্রচুর বাইরের মানুষও ট্রিটমেন্ট করে, এটা কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে। সবাই বাংলার নয়, কিন্তু ট্রিটমেন্ট কেউ কাউকে বলতে পারে না আমি দেবো না। অনেকে দেখছেন এমনকি কোভিড ট্রিটমেন্ট করার পরেও ফ্লাইটে চলে এসে এখানে এসে ভর্তি হচ্ছে, কারণ বাংলায় ট্রিটমেন্টের যে অ্যাডভান্টেজটা আছে, যতটুকু আমরা 8-9 বছরে ইনফ্রাস্ট্রাকচারটা বাড়াতে পেরেছি, সুন্দরভাবে তৈরি করতে পেরেছি, এটা অনেক জায়গাতেই নেই, এটা মনে রাখবেন। যতটুকুই করতে পেরেছি আমরাই করতে পেরেছি, এইটা কিন্তু কোথাও নেই যে যাই বলে। ফলে টেস্টটা বাড়বে, আমরা অ্যান্টিজেন টেস্টও করবো এরপর, সেটা তো সংখ্যাটা বাড়বে, তবে অ্যান্টিজেন টেস্টের সুবিধে হচ্ছে রেজাল্টটা একটু তাড়াতাড়ি পাওয়া যায়। দুই হচ্ছে আমরা 8টা ডিস্ট্রিক্টে যেখানে কোভিড একটু বেশি হচ্ছে সেখানে আমরা 8টা আইএস সিনিয়র অফিসারকে দিয়ে, এমনকি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কেরও আছেন, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই জেলাগুলোকে, জেলাশাসক পুলিশ বিডিও এজিও সবাইকে নিয়ে, হেলথ অফিসারদের নিয়ে, এই সমস্ত অফিসারদের তত্ত্বাবধানে কাজ চলবে। এটা কমপ্লিট লকডাউন করছে এই কারণে, তাছাড়া অন্যান্য দিনগুলো প্লিজ দয়া করে সবাই মাস্ক ইউজ করবেন, হ্যান্ড স্যানিটাইজ ইউজ করবেন। আজকাল তো রুম স্যানিটাইজ করবার জন্য রুম স্প্রে করার যন্ত্র বেরিয়ে গেছে, বারবার করে বলছি যখন বাজারে যাবেন, বাজারের থেকে যে জিনিসগুলো আনবেন বাইরে কোনো একটা গামলায় বা বালতিতে বা কোনো একটা জায়গায় রাখবেন, সেটা কিছুক্ষণ রাখার পরে ধোয়ার পরে ভেতরে নিয়ে যাবেন, যেগুলো ধোয়া যায়। বাইরের কোনো প্লাস্টিক বা কাগজ নিয়ে বাড়িতে ঢুকবেন না, তাতে কিন্তু সংক্রমণটা হয় বেশি। যখন বাজারে কারোর থেকে কোনো জিনিস কিনবেন ডাইরেক্ট হাতে হাতে টাচ করবেন না, যেহেতু এটা সংক্রামক রোগ, ফিজিক্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে। বারবার চেষ্টা করবো আমরা হাতটা ধুয়ে নেওয়া অথবা হাতে স্যানিটাইজ করা।